চিত্রনাকে অপু বিশ্বাস তার 8 থেকে 10 বছরের সংসার ভেঙে 5-6 বছরের বাচ্চাকে নিয়ে লাইভে এসে কাঁদছিলেন, তখন বুবলি খুব মজা করছিল। এ যা আরম্ভ হয়েছে এটা বন্ধ করা উচিত। বিয়ে করছে, এই করছে, হ্যাঁ বিয়ে করতেই পারে, তাতে আপনাদের কি? চারটা বিয়ে করে চারটা করছে, উত্তর রাখার এবিলিটি আছে। প্রিয় দর্শক, আর কি বুবলির সঙ্গে সংসার করবেন না শাকিব খান? প্রিয় দর্শক, আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক দেখুন, শাকিব খান বুবলিকে নিয়ে চ্যানেল 420-তে যে কথাগুলো বলছে, এখান থেকে আসলে বোঝা যায় যে শাকিব খান বুবলিকে ভালোবাসেন না। আপনাদের অপু বিশ্বাসের যারা ভক্ত আছেন তারা কিন্তু এখন মনে মনে ভাবছেন যে অন্যের সংসার ভাঙলে নিজের সংসার তো টিকবে না, তো বিষয়টা কিন্তু এমন না। আর এই সন্তানদের কারণে কিন্তু শাকিব খান দুই স্ত্রীকে ভালোবাসেন, অর্থাৎ শেহজাদ খান বীর এবং আব্রাহাম খান জয়ের জন্যই কিন্তু এখনো শাকিব খান দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছেন, নইলে সম্পর্ক কিন্তু একদমই থাকতো না। কারণ শাকিব খান তার দুই ছেলেকে অনেক ভালোবাসেন, যে কারণে এখনো সম্পর্কটা আছে। যাই হোক, আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। মা দিবসে আমাদের সুপারস্টার শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলির চরিত্রের দিকে আঙুল তুলে প্রশ্ন করেছেন, এত অল্প সময়ের মধ্যে তিনি এত টাকার মালিক কিভাবে হলেন? তিনি যে ফ্ল্যাটে থাকেন তার দাম 3.5 কোটি টাকা, তিনি যে গাড়িতে চড়েন তার দাম 56 লক্ষ টাকা। তো তার এই প্রশ্নে এবার খেপে গেলেন তার দ্বিতীয় স্ত্রী শবনম ইয়াসমিন বুবলি, এবং খেপে গিয়ে তিনি তার প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাঠ চুকিয়ে আমি GMG এয়ারলাইনে কিছুদিন জব করেছি এবং তারপর আমি বাংলা কিশোরে সংবাদ পাঠিকা হিসাবে কর্মরত ছিলাম। তারপর বিগত 8 বছর ধরে আমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, শাকিব খানের সাথে জুটি বেঁধে অনেকগুলো ছবি করেছি, এখনও বিভিন্ন নায়কদের সাথে করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। পাশাপাশি আমি অনেকগুলো শোরুম উদ্বোধন করেছি, আমি অনেক স্টেজ পারফর্ম করেছি, আমার পরিবারের থেকে কিছুটা সাহায্য নিয়েছি এবং বাকি টাকাটা আমি ব্যাংক লোন নিয়েছি। আপনারা চাইলে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তো আসলে আমি এই ঘটনার মধ্যে একটা কথাই বলতে চাই যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 2017 সালের এপ্রিল মাসে যখন চিত্রনায়িকা অপু বিশ্বাস তার 8 থেকে 10 বছরের সংসার ভেঙে একটা 5-6 বছরের বাচ্চাকে নিয়ে লাইভে এসে কাঁদছিলেন, তখন বুবলি খুব মজা করছিল এবং এই ঘটনাটা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল যে শাকিব খানের মতো একজন নায়কের কাছ থেকে দেশের জনগণ কখনোই এমন একটা ঘটনা প্রত্যাশা করে না। তখন শাকিব খান এসে বলেছিলেন যে বউ বাচ্চা দুটা কোনোটাই আমার না। তো পরে অবশ্য বাচ্চাকে স্বীকার করলেও অপু বিশ্বাসকে আর স্বীকার করেননি এবং যার ফলশ্রুতিতে তাদের ডিভোর্স হয়ে যায়। তো তখন তার জীবনে হচ্ছে আলো হয়ে এসেছিল বুবলি, কিন্তু ওই যে কথা আছে যে অন্যের সংসার ভেঙে সেই সংসারে ঢুকলে সেই সংসারও যে টিকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তখন যদি বুবলি চিত্র শাকিব খানকে বুঝাতো এবং এই অপু বিশ্বাসকে ডিভোর্স না দেওয়ার জন্য যদি প্রেশার না করতো, তাহলে কিন্তু আজকের এই এই দিনটা তাকে দেখতে হতো না। অপু বিশ্বাস যেই পথে হাঁটলেন, চিত্রনায়িকা শবনম বুবলিও কিন্তু সেই একই পথেই হাঁটলেন, ঠিক আছে? সময়টা মাঝখানে শুধু 5 বছর এবং একটা সময় ছিল, এবং যেই বুবলির জন্য অপু বিশ্বাসের সংসারটা ভাঙলো সেই বুবলির সংসারও কিন্তু টিকেনি। বুবলিরও কিন্তু সেই অপু বিশ্বাসের মতো বাচ্চা নিয়ে মানুষের দাঁড়া দাঁড়িয়ে এসে ঘুরতে হয়েছে, লাইক করতে হয়েছে, হ্যাঁ, তারপরে তার বাচ্চার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। তখন হচ্ছে যে সাংবাদিকের যখন জোর করে প্রেশার করলো, তখন তারা প্রকাশ করতে বাধ্য হলো যে হ্যাঁ, এটা আমার আর শাকিবের সন্তান শেহজাদ খান বীর। তো এই ঘটনাটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে কখনো অন্যের সংসার ভেঙে সেই সংসারে ঢোকার চেষ্টা করবেন, কারণ অন্যের ক্ষতি করলে সেই ক্ষতির সম্মুখীন নিজেকেও হতে হয়, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। ঠিক 5 বছর আগে অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল, কান্না করেছিল, আর 5 বছর পরে যার জন্য সংসার ভেঙেছিল সেই চিত্রনায়িকা বুবলিও কিন্তু তার সন্তানকে নিয়ে লাইভে এসে কান্নাকাটি করলো তার সন্তানের পরিচয়ের জন্য। তো এই ঘটনার মাধ্যমে শুধু একটি কথাই বলতে চাই, কখনো অন্যের সংসার ভেঙে সেই সংসারে ঢুকবেন না, কারণ ওই যে কথা আছে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন দেখেন সেই শাকিব খানই তার চরিত্রের দিকে আঙুল তুলে প্রশ্ন রেখেছেন, তিনি এত টাকা কোথায় পেলেন? তিনি 3.5 কোটি টাকার বাড়িতে থাকেন, 56 লাখ টাকার গাড়িতে চলেন। এই জন্যই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চুর। তো বুবলির অবস্থা হয়েছে এখন এটা। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।
আর হ্যাঁ আমার ভিডিওগুলো কি হইছে আজকে অনেক কষ্ট পাইছে, ও কষ্ট কম করে না ফিল্ম, ও অনেক কষ্ট করে নিয়ে যা আরম্ভ হয়েছে এটা বন্ধ করা উচিত। বিয়ে করছে এই করছে, হ্যাঁ বিয়ে করতেই পারে, তাতে আপনাদের কি চারটা বিয়ে করে, সাকিব চারটা করছে, ও তো রাখার এবিলিটি আছে। সাকিব খান আমি সৃষ্টি করছি, সাকিব খানের জন্মটাই মনে করে আমার হাত দিয়ে সাকিব খান রে বানাইছি আমি। সাকিব খান জন্ম হয়েছে কোটি টাকার কাবি, তার আগে আমার ঘরে সাকিব খান আমার ঘরে ছবি করছে 20-25-30টার কম না। সাকিব রে বানাই তো অনেক কষ্টের ব্যাপার, সাকিব হয়েছে আজকে অনেক কষ্ট পাইছে, ও কষ্ট কম করে না ফিল্ম, ও অনেক কষ্ট করে আজকে এই জায়গায় আসছে। আরে ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে এটা বন্ধ করা উচিত। বিয়ে করছে এই করছে, হ্যাঁ বিয়ে করতেই পারে, তাতে আপনাদের কি, ও যদি রাখতে পারে বিয়ে করে তিনটা চারটা ওর ব্যাপার, চারটা তো মুসলমান ইয়ে করাই যায় চারটা, তো বিয়ে করলে কি অনেক কিছু হয়ে গেলো, বিয়ে করছে করছে, বা ইন্ডিয়ান আর্টিস্ট দেখেন না বিয়ে করে না করছে, তোরাও করছে, তো বিয়ে করা কি আপনারা বিয়ে করেন না, অন্য যে 4-5টা বিয়ে করে, স্কলা বিয়ে করে না, 7-8টা বিয়ে করে, তো সাকিব চারটা করছে, ও তো রাখার এবিলিটি আছে, তো বিয়ে করলে এটা নিয়ে মাখামাখি কথাবার্তা না বলে পরে আরও একটু ভালোভাবে দেওয়া মানে ভালো কথা ভালো আর কীভাবে হয় সেটা করা ভালো, এই বদনাম টদনাম না করা বেটার। একটা মহল কিন্তু সবসময় তার পিছনে লেগে আছে, লেগে তো আছে, ও একজন সুপারস্টার, কেউ নাই মানে ওরা চাচ্ছে যখন সরে গেলে আরেকজন আসবে বা আরেকজন দখল করবে, এরকম একটা খবর কেউ কি চাইলে পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া কঠিন ব্যাপার, এটা আল্লাহর উপর থেকে আসে, যে যেখানে যে যেটাই করুক উপরালাই একটা জায়গা করে দেয়, নাহলে সাকিবও তো কম কষ্ট করে নাই, সাকিবও তো কম টাকা কামায় নাই, ভালোই আছে, ভালো থাক, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আশা করি। আমার 5টা সিনেমা এখন কমপ্লিট আছে সেন্সার হওয়া, তো আমি 5টা ছবি রিলিজ দেব, একটু গরম গরম প্রচুর গরম, এই গরমে কাজ করা সম্ভব না, একটু হালকা একটু ঠান্ডা পড়লে আমি ছবির কাজ আরম্ভ করবো, এখন আমার 7টা ছবির গল্প রেডি আছে। ব্যক্তি জীবন তো মানুষের থাকতেই পারে ভাই, কত মানুষ 3টা 4টা 5টা বিয়ে করে তাদেরকে নিয়ে আমরা খবরও জানি না, তো আজকে সাকিব খান বলেই কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, তো আমার কাছে মনে হয় ব্যক্তি জীবন ব্যক্তি জীবনেই থাক, সে নিজেই ভালো জানে যে তার ব্যক্তি জীবনে কী করতে হবে। তারপরও আমি বলবো যে যেহেতু আমরা শিল্পী আমাদের একটু ভেবে চিনতে পথ আগানোটা উচিত, সো এক্ষেত্রে আমি সাকিব ভাইকে বলবো যে এরপরে যেন উনি এরকম ভুল কোনো সিদ্ধান্ত না নেয়, উনি যেন ভেবে চিনতে পথ আগায়, কারণ ওনার হাজার হাজার কোটি কোটি ভক্ত, তারাও তাকে দেখে তাকে আইডল মনে করে, সো তাকে দেখে অনেক কিছু শিখার আছে, সো আমরা আশা করবো সাকিব ভাইয়ের কাছ থেকে, সাকিব ভাই এরপর থেকে আমাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবে, তার ব্যক্তি জীবনটা আরও সুন্দর হবে, এটাই আশা।